Welcome to PAATH is free. আজকে আমরা আলোচনা করতে চলেছি ষোড়শ মহাজনপদ সম্পর্কে। প্রাচীন সাহিত্যগত উপাদান অনুসারে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে ভারতে ১৬টি বৃহৎ রাষ্ট্র বা মহাজনপদ এবং তাদের সংলগ্ন কৃষিনির্ভর বসতি বা জনপদ ছিল। বৌদ্ধ সাহিত্য অঙ্গুত্তর নিকায় গ্রন্থ থেকে আমরা সেগুলির একটি তালিকা পাই এবং সেই অনুসারে এই মহাজনপদগুলি হল গান্ধার, কম্বোজ, অশ্মক বা অশ্বক, বৎস, অবন্তী, সুরসেন, চেদি, মল্ল, কুরু, পাঞ্চাল, মৎস্য, বজ্জি বা ব্রিজি, অঙ্গ, কাশি, কোশল এবং মগধ। অপর একটি বৌদ্ধ গ্রন্থ মহাবস্তু থেকেও ১৬টি প্রধান রাষ্ট্রের কথা জানা যায়, তবে সেখানে গান্ধার ও কম্বোজের স্থলে পাঞ্জাব বা রাজপুতানার সিরি এবং মধ্য ভারতের দশার্ণকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অপর এক গ্রন্থ জৈন ভগবতী সূত্রতেও ১৬টি মহাজনপদের কথা বলা হয়েছে, যেখানে অঙ্গ, মগধ, বৎস, ব্রিজি, কাশি এবং কোশলের নাম একইভাবে রয়েছে এবং সেখানে উল্লিখিত মালব সম্ভবত অঙ্গুত্তর নিকায়তে উল্লিখিত অবন্তী। ভগবতী সূত্রে উল্লিখিত মৌলি সম্ভবত অঙ্গুত্তর নিকায়তে উল্লিখিত মল্ল, কিন্তু ভগবতী সূত্রে উল্লিখিত অন্যান্য স্থানগুলি হয় দক্ষিণ বা পূর্ব ভারতে অবস্থিত। জৈন গ্রন্থটির তুলনায় বৌদ্ধ গ্রন্থটি প্রাচীনতর এবং সেই কারণে আমরা বলতে পারি যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর রাজনৈতিক অবস্থা জানবার ক্ষেত্রে বৌদ্ধ গ্রন্থটি অধিকতর নির্ভরযোগ্য। এখন আমরা মহাজনপদগুলির ভৌগোলিক অবস্থানের দিকে লক্ষ্য দিতে পারি। গান্ধার, কম্বোজ, অশ্মক বা অশ্বক, বৎস, অবন্তী, সুরসেন, চেদি, মল্ল, কুরু, পাঞ্চাল, মৎস্য, বজ্জি বা ব্রিজি, অঙ্গ, কাশি, কোশল এবং মগধ। প্রথম দিকে কাশি ছিল সর্বাধিক শক্তিশালী এবং বিদেহ রাজতন্ত্রের অবনতির পর সম্ভবত রাজনীতির ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। এর রাজধানী বারাণসীকে বিভিন্ন উপাদানে অত্যন্ত গুরুত্বপূর্ণ নগরী হিসাবে বর্ণনা করা হয়েছে। অর্থনৈতিক দিক থেকে কাশীর গুরুত্ব বৃদ্ধির কারণ হল বুদ্ধের সমকাল থেকেই বয়ন শিল্পের ক্ষেত্রে এই অঞ্চল অগ্রগণ্য হয়ে ওঠে। কোশল রাজ্যের পশ্চিম সীমা নির্ধারিত হতো গোমতী নদীর দ্বারা, দক্ষিণে সর্পিকা বা সন্দিকা বা সাই, পূর্ব দিকে সাদানীর বা গণ্ডক যা তাকে বিদেহর থেকে পৃথক করত এবং উত্তর দিকে থাকত নেপালের পর্বতশ্রেণী। সরজু নদী তীরে অযোধ্যা, যা রামায়ণের রামচন্দ্রের কাহিনীর সঙ্গে সম্পর্কিত, যার সংলগ্ন ছিল সাকেত এবং শ্রাবস্তী বা শাহেত মাহেত, যা উত্তরপ্রদেশের গোন্দ এবং বাহরাইক জেলার সংযোগস্থল। এই তিন নগরী ছিল কোশলের গুরুত্বপূর্ণ নগরী। যদিও খননকার্যে দেখা গেছে এগুলির কোনোটি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর পূর্বে সেভাবে বিকাশ লাভ করেনি। মগধের পূর্ব দিকে অবস্থানকারী অঙ্গ রাজ্যকে মগধ থেকে পৃথক করত চম্পা নদী এবং অঙ্গ রাজ্যটি বর্তমান মুঙ্গের ও ভাগলপুর জেলা নিয়ে গঠিত ছিল। এর রাজধানী ছিল চম্পা, যা ওই একই নামের নদীটির তীরে অবস্থান করত এবং তা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সমৃদ্ধশালী বাণিজ্য নগরী। অঙ্গ ও বৎস রাজ্যের মধ্যবর্তী স্থলে অবস্থান করত মগধ রাজ্যটি, যা বর্তমানের পাটনা ও গয়া জেলা নিয়ে গঠিত হয়েছিল এবং উত্তর ও পশ্চিমে যথাক্রমে গঙ্গা ও সোন নদীর দ্বারা সীমায়িত থাকত। দক্ষিণে বিন্ধ্য পর্বতশ্রেণীর শেষ ভাগ এবং পূর্ব দিকে ছিল চম্পা নদী। ব্রাহ্মণ্য গ্রন্থগুলিতে মগধ ও তার বাসিন্দাদের সম্পর্কে কটূক্তি করা হয়েছে,
কারণ সেখানকার মানুষ ব্রাহ্মণ্য শাস্ত্রে উল্লিখিত বর্ণবিভাজন মেনে চলে না এবং তদনুযায়ী আচার অনুষ্ঠানও পালন করে না। পাঁচটি পাহাড়ের দ্বারা প্রাকৃতিকভাবে সুরক্ষিত নগরী রাজগৃহ বা গিরিব্রজ ছিল মগধের রাজধানী। বজ্জি বা ব্রিজি অবস্থান করত গঙ্গার উত্তর ভাগে এবং নেপালের পর্বতশ্রেণী পর্যন্ত ছিল এর বিস্তার। এর পশ্চিম সীমারেখা ছিল গণ্ডক নদী বা সদনীর, যা তাকে মল্ল ও কোশল রাজ্যের থেকে পৃথক করে রাখত। পূর্ব দিকে এই রাজ্য বিস্তৃত ছিল কোশি ও মহানন্দা তীরবর্তী বনভূমি পর্যন্ত। বলা হয়ে থাকে যে বজ্জি আসলে ছিল আটটি জনজাতি বা অট্টকুলের একটি মিলিত গোষ্ঠী, যার মধ্যে বিদেহ, লিচ্ছবি, জ্ঞাত্রিক ও ব্রিজিগণ ছিল সর্বাধিক গুরুত্বপূর্ণ। একথা ঠিক যে বিদেহর রাজতান্ত্রিক কাঠামোর পতনের পর বজ্জির শাসক গোষ্ঠীর উত্থান ঘটেছিল এবং মহাবীর ও গৌতম বুদ্ধের সমকালে একটি অরাজতান্ত্রিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছিল। অপর এক অরাজতান্ত্রিক শক্তি মল্লদের এলাকাটি সম্ভবত 500 প্রধানের দ্বারা শাসিত হতো এবং তা বিভাজিত ছিল দুই ভাগে, যার প্রত্যেকটির একটি করে রাজধানী ছিল। এই দুই রাজধানী নগর ছিল কুশিনারা ও পাবা। বিদেহর মতো মল্লও কিন্তু প্রথম দিকে রাজতান্ত্রিক ছিল, যা পরবর্তীকালে পরিবর্তিত হয় এবং সেখানে যে কাঠামো প্রতিষ্ঠিত হয় তাকে সাধারণভাবে প্রজাতান্ত্রিক বলা হয়ে থাকে। সাহিত্যগত উপাদান অনুসারে মল্ল, লিচ্ছবি এবং কাশী কোশলের প্রধানদের মধ্যে একটি শক্তি জোট গঠিত হয়েছিল। সম্ভবত তা মগধের ক্রমাগত শক্তি বৃদ্ধির বিরুদ্ধে লড়বার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। বুন্দেলখণ্ড ও তার সংলগ্ন এলাকার মোটামুটি পূর্ব ভাগে অবস্থান করত চেদি রাজ্যটি এবং বৌদ্ধ জাতকের কাহিনীতে সেখানকার রাজাদের তালিকা পাওয়া যায়। শিশুপাল ছিলেন একজন চেদি শাসক এবং তিনি কৃষ্ণের শত্রু হিসাবে বিখ্যাত ছিলেন। সুরসেন রাজ্যটি, যার রাজধানী ছিল মথুরা, মোটেই জনমনুষ্য আগমনের উপযুক্ত ছিল না, কারণ সেখানকার রাস্তা ছিল অসমান, প্রচণ্ড ধুলায় আচ্ছাদিত, ভৌতিক স্বর ও যক্ষতে পরিপূর্ণ। মহাভারত ও পুরাণের বিভিন্ন স্থানে মথুরার রাজপরিবারকে যাদব গোষ্ঠীর অন্তর্ভুক্ত বলে বর্ণনা করা হয়েছে, যার সঙ্গে মহাকাব্যের অন্যতম চরিত্র কৃষ্ণও সম্পর্কিত ছিলেন। কুরু, পাঞ্চাল ও মৎস্য ছিল তিনটি জনজাতি, যাদের অস্তিত্ব কিন্তু এই সময়কালের পূর্ব থেকেই ছিল। দিল্লি মিরাট অঞ্চলে কুরুগণ নিজেদের প্রতিষ্ঠা করেছিল এবং পাঞ্চালদের সঙ্গে তারা সখ্যতা স্থাপন করেছিল। তাদের বাণিজ্য নগরীতে গৌতম বুদ্ধ পদার্পণ করেছিলেন। পাঞ্চালদের একটি শাখার রাজধানী ছিল কম্পিল্যা। মৎস্যদের সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না, তবে তারা প্রথম থেকেই রাজস্থানের জয়পুর, ভরতপুর, আলোয়ার অঞ্চলে অবস্থান করছিল। কম্বোজ ও গান্ধার ছিল মগধ থেকে সর্বাধিক দূরত্বে অবস্থিত। প্রথমটির অবস্থান বর্তমান আফগানিস্তানে এবং দ্বিতীয়টি কাবুল উপত্যকা পর্যন্ত বিস্তৃত ছিল, যার অন্যতম নগরী ছিল তক্ষশিলা। বৌদ্ধ সূত্র অনুসারে গান্ধারের রাজা পুক্কসতি মগধের রাজা বিম্বিসারের সঙ্গে উপহার বিনিময় করেছিলেন এবং পদব্রজে বুদ্ধকে দর্শন করতে এসেছিলেন। 530 খ্রিস্টপূর্বাব্দের কিছু আগে পারস্যের আকেমেনীয় শাসক সাইরাস হিন্দুকুশ অতিক্রম করে আক্রমণ চালিয়েছিলেন এবং কম্বোজ ও গান্ধার এবং সংলগ্ন সিন্ধু এলাকার মানুষদের কাছ থেকে উপঢৌকর লাভ করেছিলেন। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসের বর্ণনা অনুসারে গান্ধার আকেমেনীয় সাম্রাজ্যে বিংশতিতম প্রদেশে পরিণত হয়েছিল এবং তা ছিল ঘন বসতিপূর্ণ ও সমৃদ্ধ। মহারাষ্ট্রের পৈঠান নগরের কাছে গোদাবরী তীরে অবস্থান করছিল অশক বা অশমক রাজ্যটি। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই রাজ্যটি আর্থিকভাবে সমৃদ্ধ হয়ে উঠেছিল। অবন্তি রাজ্যটি ছিল মালব ও সংলগ্ন মধ্যপ্রদেশের এলাকাটির কেন্দ্রে। এটি ছিল দুই ভাগে বিভক্ত এবং দক্ষিণাংশের রাজধানী ছিল মহিষ্মতি এবং উত্তরের রাজধানী উজ্জয়িনী,
যা পরবর্তীকালে এই দুই নগরীর মধ্যে শ্রেষ্ঠতর শিরোপা অর্জন করেছিল। অবন্তীর রাজা প্রদ্যোত বিভিন্ন সাহিত্যিক উপাদানে উল্লিখিত হয়েছেন, যে কাহিনী অনুসারে তিনি বৎসরাজ্যের শাসক উদয়নের বিরুদ্ধে শত্রুতার অবসানে তাকে জামাতা হিসাবে বরণ করেন। বৎসরাজ্যের রাজধানী ছিল কৌশাম্বী। কৌশাম্বী এবং উজ্জয়িনী বিভিন্ন বাণিজ্য পথ দ্বারা সংযুক্ত ছিল এবং এর ফলে নিশ্চিতভাবে উভয় নগরী উত্তর ভারতীয় বাণিজ্যের ক্ষেত্রে লাভবান হয়েছিল। ষোড়শ মহাজনপদগুলির বর্ণনা থেকে আমরা সুস্পষ্টভাবে সে সময়ের রাজনৈতিক অবস্থা এবং সমকালীন প্রাচীন নগরীগুলির ভৌগোলিক অবস্থান সম্পর্কে জানতে পারি। প্রাচীনকালের ভূগোলের এই জ্ঞান থেকে আমরা বলতে পারি যে অধিকাংশ মহাজনপদ অবস্থান করছিল বর্তমান বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং পাঞ্জাব অঞ্চলে। দক্ষিণাঞ্চলে ছিল কেবলমাত্র একটি মহাজনপদ, সেটি হল অসমক। সুতরাং প্রধান এলাকা ছিল মধ্য গাঙ্গেয় উপত্যকা এবং গঙ্গা যমুনা অঞ্চল। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে মধ্য গাঙ্গেয় উপত্যকাই হয়ে উঠেছিল রাজনৈতিক ক্রিয়াকলাপের প্রধান কেন্দ্র। পরবর্তীকালে এই মহাজনপদগুলির মধ্যে চারটি, কোশল, বৎস, মগধ এবং অবন্তী, অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছিল এবং অবন্তী ছাড়া বাকি তিনটিই ছিল মধ্য গাঙ্গেয় উপত্যকাতে অবস্থিত। সুতরাং সমকালীন রাজনীতিতে সবকয়টি মহাজনপদ একই ধরনের ভূমিকা পালন করেনি। কাশী মহাজনপদটি, যেটি প্রথম দিকে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার প্রভাব কোশল ও মগধের ক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কমে যায়। কোশল ও মগধ গাঙ্গেয় উপত্যকাতে তাদের ক্ষমতা বৃদ্ধি করার জন্য বারবার মুখোমুখি হয়েছিল, যার কারণ ছিল নদীপথগুলিকে নিয়ন্ত্রণের প্রচেষ্টা এবং সঙ্গে সঙ্গে কিছু কৌশলগত ও অর্থনৈতিক বিষয়। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে কেবল চারটি রাজ্য, কাশী, কোশল, মগধ এবং বজ্জী গণরাজ্য গুরুত্বপূর্ণ হিসাবে থেকে গিয়েছিল। তারা প্রায় শতাধিক বর্ষ নিজেদের প্রাধান্য প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছিল। শেষ পর্যন্ত বিজয়ী হয়েছিল মগধ এবং উত্তর ভারতে রাজনৈতিক কার্যাবলীর প্রধান কেন্দ্রে পরিণত হয়েছিল। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ হলো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্ট করুন। আমাদের পডকাস্ট এপিসোডগুলি শুনুন। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, টুইটার হ্যান্ডেল এবং ইনস্টাগ্রাম ফলো করুন। কোনো কিছু জানবার জন্য ইমেল করা যেতে পারে, বিস্তারিত ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।